বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحسن أولئك رفيقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد یا محمد مصطفیٰ اللہم صلی علی سیدنا مولانا محمد علی سیدنا بلغ الولا بکمالی شفت جا بجمالی حسنت جمیوں کی صالح صلو علیہ وآلہ بنگلہ دیش اہل سنت والجماعت پدکا تھانہ کمیٹی کتی کا ایجیتو خلیفت الرسول صلی اللہ علیہ وسلم হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে আয়োজিত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি মহা সুন্নি কনফারেন্স, উক্ত কনফারেন্সের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব। আজকে এই কনফারেন্সের প্রধান ওয়াইজ আলোচক
বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবায়ের সাহেব, প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা খাজা মোহাম্মদ আরিফুর রহমান তাহিরি সাহেব, রয়েছেন অনেক ওলামায়ে কেরাম, সকলের নাম নেওয়া সম্ভব নয়, বিধায় দুঃখিত। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগরের এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ, উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম ও আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে হযরতে সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা নিয়ে কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য উক্ত সুন্নি কনফারেন্সের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুবের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আজকের এই কনফারেন্স থেকে, ওই নবীর কদম মোবারকে যেই নবীকে আল্লাহ তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যেই নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, ওই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি, যাকে আল্লাহ তাবারক ও তাআলা সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যাকে ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন, খাতমুন নবীইন করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, যাকে আল্লাহ হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ বলেন না, যাকে আল্লাহ হউজে কাউসার দান করেছেন, সাফায়াতে উজমা দান করেছেন, যাকে আল্লাহ লেওয়াউল হাম দান করবেন, সুবহানাল্লাহ বলেন না, যার হাত মুবারকের দ্বারা আল্লাহ আটখানা জান্নাত উদ্বোধন করবেন, যার মিল্লতে আমরা কবরে থাকব, যিনি আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে সদা সর্বদা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, সেই নবীর কদম মোবারকে অসংখ্য দুরুদ সালাম পেশ করছি, চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আলে রাসূলে পাকের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। আমি আমার খুতবার মাঝে ছোট্ট একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অনেক আলোচনা আপনারা শুনেছেন, আমরা হযরত সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না, তুই হাত তুলে দেখান থাকতে চাই কি চাই না, আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন, হাত নামান। আমরা যদি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকতে চাই তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে, কয়টি কাজ জোরে বলুন, কয়টি কাজ, একটি কাজ, সেটা হলো কি, আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রসুলের তাবেদারি করবেন, আল্লাহ ও রসুলের হুকুম মোতাবেক চলবেন, তাদেরকে আল্লাহ ওই সমস্ত নিয়ামত দান করবেন যে তারা পরকালে নবীর সাথে জান্নাতে থাকবেন, তারা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবেন, সুবহানাল্লাহ বলেন না, সিদ্দিক গণের সাথে জান্নাতে থাকবেন, তারা শহীদ গণের সাথে জান্নাতে থাকবেন, তারা ওলি গণের সাথে জান্নাতে থাকবেন, সুবহানাল্লাহ বলেন, তাদের সেই অবস্থানটা হবে কতই না বন্ধুময় অবস্থান। ভাইরা আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি হযরত সিদ্দিক আকবর পরিপূর্ণভাবে করেছেন, ঠিক না ভাই, জোরে বলুন, যার জন্য তিনি ধন মন তন সব কিছু জীবন উজাড় করে দিয়েছেন রসুলে পাকের কদম মোবারকে,
এত কিছু করার কারণেই রসুল পাকের সাথে রওজা পাকে এখনো তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন, মাইতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারাই রাসূলের ইত্তেবা করবেন, তাবেদারি করবেন, গোলামি করবেন, তারা পক্ষান্তরে আল্লাহরই গোলামি করবেন। সুবহানাল্লাহ বলেন না? উনাদের ব্যাপারে আল্লাহ তাবারক ও তাআলা এ রাসূল পাকের তাবেদারি করার ব্যাপারে আল্লাহ তাবারক ও তাআলা আরো ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ পাক ইরশাদ করেন, বন্ধু আপনি জানিয়ে দেন, এলান করে দেন, যারা আপনার গোলামি করবে, যারা আপনার তাবেদারি করবে, তাদেরকে আপনি এই এলান করে দেন যে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিব, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তাদের জন্য দয়াবান ক্ষমাশীল হয়ে যাব। তো আল্লাহ রাসূলের তাবেদারি করা দরকার আছে না নাই? জবান করে বলুন, তাবেদারি করা দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ও তাআলা আরো ইরশাদ করেন, ওমান ইউতিল্লাহ ওয়াল রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতের মধ্যে চিরকাল তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যারা আল্লাহ রাসূলের প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক, আহলে বাইতে রাসূলগণের প্রেমিক, আমাদের একটাই কাজ, আমরা যেন সকলে রসুলে পাকে রঙে রঙিন হয়ে যায়। রাজি আছি না নাই? আওয়াজ করবেন, রাজি আছি না নাই? হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে পাকে রঙে রঙিন হয়েছেন বিধায় আল্লাহ তাবারক ও তাআলা তার নাম কোরআনে পাকে উল্লেখ করেছেন, তার শান কোরআনে পাকে উল্লেখ করেছেন। তাই সিদ্দিকে আকবরের মতো আমাদেরকে আশিকে রসুল হতে হবে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম ভাবে রসুলে পাকে রঙে রঙিন হতে হবে। একটি কথাই বলে শেষ করে দিচ্ছি, ইতি টানতেছি আমার। উলামায়ে কেরামের মুখে আপনারা শুনেছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ করে দুনিয়াতে আসলেন, আবু জেহেল রসুলে পাকের কাছে উপস্থিত হলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও ছিলেন, বিভিন্ন লোকেরাও ছিলেন। আল্লাহ নবী যখন মেরাজের কথা বর্ণনা করলেন, আবু জেহেল অস্বীকার করল, রসুলে পাককে বললেন এটা কখনো সম্ভব নয়, যদি আপনার কথা সত্যতা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে আপনাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা আছে, কয়টি জানালা আছে, সব কিছু আপনি নিখুঁত বর্ণনা করতে হবে, আমি প্রশ্ন করব আপনি তার জবাব দিবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাইতুল মুকাদ্দাসে জানালা দরজা গোনার জন্য যায়নি, ঠিক না বেটি? আল্লাহর মেহমান হয়ে গেছেন। যখন এই প্রশ্ন করলো, আল্লাহ তাবারক ও তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ওই জিব্রাইল যাও বাইতুল মুকাদ্দাস আমার রসুল পাকের সামনে তুলে ধরো। আবু জেহেল প্রশ্ন করছেন বাইতুল মুকাদ্দাসে, একটা একটা করে আল্লাহর হাবিব সব দেখে দেখে জবাব দিয়ে দিচ্ছেন। যখন সে অপারগ হয়ে গেল, রসুলের পাককে ঠগাতে পারলো না, মিথ্যাবাদী বানাতে পারলো না, ঘাড়টা ঘুরিয়ে মুখটা কালো করে রসুলের পাকের দরবার থেকে বের হয়ে গেল, হেঁটে যাচ্ছে যাচ্ছে তার বাড়িতে যাচ্ছে। প্রতিমধ্যে সকালবেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাকের দরবারে আসতেছেন। এখনো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নু এ কথা শুনেন নাই যে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, এই কথাটা এখনো শুনেন নাই। আবু জেহেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বলে, এই আবু বকর দাঁড়াও। দাঁড়াইছেন, আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রশ্ন হলো, কেউ যদি বলে আমি রাত্রি বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, আবার সেখান থেকে ফিরত এসেছি, এটা কি বিশ্বাস করা যাবে? এখন তো অনেক রকমের আধুনিক যান আছে, প্লেন আছে, গাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, ওই সময় তো এগুলো ছিল না।
হযরতে সিদ্দিকে আকবর বলেন, না এটা তো মানা যাবে না, এটা যে দাবি করবে আমরা বলবো মিথ্যা কথা বলেছি, আমি বলবো এটা মিথ্যা, মিথ্যাবাদী, এটা মিথ্যা কথা। আবু জেহেল বলে, তোমার কথার বলবে কি তুমি ঠিক থাকবা? অবশ্যই আমি ঠিক থাকবো। কেউ যদি দাবি করে যে রাত্রের অন্ধকারে রাত্রের বেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে আবার ফিরত আসছে, উপরের কথা তো বাদই, এখনো সে বলে নাই কে বলছে। তো আবু জেহেল বললেন, তুমি কথার উপরে কি ঠিক থাকবা? হয় ঠিক থাকবো। আবু জেহেল মনে মনে ভাবলো যে এতদিন পরে আবু বকরকে মোহাম্মদ থেকে দূরে সরাতে পারবো, এক মনে মনে ভাবতেছে। আর সিদ্দিকে আকবর থেকে খুব শক্তভাবে ওয়াদা নিচ্ছে যে তুমি কথার মধ্যে ঠিক থাকবে, অবশ্যই ঠিক থাকবো, যে দাবি করবে আমি বলবো সে মিথ্যাবাদী। তখন আবু জেহেল বললো, হে আবু বকর, জানো এই কথা কে বলছে? তুমি যার পাগল, মোহাম্মদ এই কথা বলছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একথা যখন বললো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার নবী এই কথা বলছে? হ্যাঁ এই কথা বলছে। আমার নবী যদি বলে থাকে ঠিক বলছে, সুবহানাল্লাহ বলেন না? তো এই না তুমি বললা যে কেউ যদি দাবি করে তাহলে এটা মিথ্যা, সে মিথ্যাবাদী। হ্যাঁ আমি এখনো বলছি, পৃথিবীর মধ্যে কেউ যদি দাবি করে যে রাত্রিবেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে আবার ফিরত এসেছে রাত্রিবেলায়, পৃথিবীর যেই কোনো মানুষ যদি বলে আমি বলবো ঠিক সে মিথ্যাবাদী, কিন্তু আমার দয়াল নবী যখন যদি বলেছে আমি বলবো সে তিনি তা বলেছেন, সত্য বলেছেন। সিদ্দিক আকবর এটাই প্রমাণ করে দিচ্ছেন, পৃথিবীর কোনো মানুষের মতো আমার নবী নয়, পৃথিবীর কোনো মানুষের মতো আমাদের নবী নয়, নবী নবীর মতো যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারেন না, এরকম নবীর প্রেমিক হতে হবে, এরকম নবীর প্রেমিক হতে হবে। আমাদের সমাজে কিছু মুনাফিক আছে, নবীর শান শুনলে বলে কোন হাদিস আছে, এটা কি সহি হাদিস আছে না, বলে কি বলে না? সালাফি ওয়াহাবিরা বলে থাকে, এটা কি সহি হাদিস আছে না, আবু এটা কি বুখারী শরীফ আছে না, বাছাই করে আবার যাচাই করে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে থাকে। ভাইয়ের আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু কিয়ামত পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদকে এটা শিক্ষা দিয়েছেন, রাসূলে পাকের শানে মানে কোন যদি কথা এসে যায় নির্ধিতায় যাচাই বাছাই ছাড়াই সাথে সাথে তার উপর ঈমান আনতে হবে, এটাই হলো তোমাদের ঈমান। হ্যাঁ আমার বাবার আমার, আমরা আজকে অনেকেই আমরা সুন্নি দাবি করি বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমরা দাবি করি, আশিকের রাসূল দাবি করি, কিন্তু যখন আশিকের রাসূলের যখন কোনো কথায় এসে যায়, রসুলে পাকের প্রেমের যখন কথায় এসে যায়, অনেকের কিন্তু তখন একটু মুসর টুসর দেওয়া শুরু করে দেয়। যদি বলি আমরা আসো রসুলে পাকের জীবন আদর্শ মোতাবেক সমাজ রাষ্ট্র কায়েম করি, তখনই এক সিনে মুসলমানের চেহারা কালো হয়ে যায়। অথচ সিদ্দিক আকবর রসুলে পাকের জন্য জীবনকে কোরবান করে দিয়েছেন, ধন মন ইত্যাদি সব কিছু জীবনকে কোরবানি করে দিয়েছেন, গাড়ে সুরের মধ্যে সেখানের মধ্যে সাপে ধ্বংসন করেছে, জানে সাপে ধ্বংসন করতেছে, এখানে পাও রাখলে তার জীবন চলে যাবে, তারপরও তিনি রসুলে পাকের জন্য জীবন উৎসর্গ করার জন্য পিছপা হন নাই। যতই সাপে ধ্বংসন করছে ততই তিনি সাপের আঘাতে আঘাতে জর্জিত হচ্ছে, বিশ্বের আঘাতে জর্জরিত হচ্ছে, গর্তের থেকে পা উঠান নাই। সুবহানাল্লাহ বলতেন না? আমরা রসুলের পাকের শান ও মান আজমতের ওনার আদর্শকে যখন কায়েম করতে যাব, যতই বাধা আসুক, যতই ঝড় ঝাপটা আসুক, যতই বুলেট আসুক, যতই অত্যাচার নিজে আমাদের উপর আসুক না কেন, আমরা এক চুলো পিছপা হব না, এটাই হলো সিদ্দিক আকবরের আদর্শ। আমার গভীর খেয়াল করে শুনুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই সাপে ওনাকে ধ্বংসন করেছে, গাড়ে সুরের মধ্যে উনি পা সরান নাই। রাসূলের পাক কষ্ট পাবে ঘুমের থেকে জেগে গেলে,
একটু ওনার কেউ কোনো ঘুমেরও যেন বিঘত ব্যাঘাত না ঘটে সেদিকেও তিনি নিজকে নিজে বিশ্ব জর্জরিত হচ্ছে। তার অজান্তে চোখের পানি যখন পড়ে গেল, রসুলে পাকের চেহারা মোবারকের আল্লাহ নবী জেগে গেলেন, এ আবু বকর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, সাপে আপনাকে কামাবে, আমি ওই গর্তের মধ্যে পাও দিয়ে দেখলাম, আমার মনে হয় যেন বিষাক্ত সাপই আমাকে কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আল্লাহ নবীজি একটু থুতু মুবারক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর ওই যেখানে সাপে কামড়িয়েছে সেখানে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, প্রেমের পরীক্ষায় কামিয়াবি হয়ে গেছে। এই ধরনের পরীক্ষা আমাদের জীবনে আসবে কি আসবে না? আসতে পারে কি পারে না? জোর বলুন, পারে কি পারে না? এই ধরনের পরীক্ষা আমাদের জীবনে আসতে পারে, তাই আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। পরীক্ষা আমরা দিব, ওই পরীক্ষায় আমরা ফেল হতে রাজি না, আমরা ওই পরীক্ষায় কামিয়াবি হতে রাজি। চিন্তা বেঁধে আমরা পরীক্ষায় কামিয়াবি হব ইনশাআল্লাহ, এবং আমরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই ওই পরীক্ষায় কামিয়াবি হয়ে জান্নাতে থাকতে যাই। আমরা জান্নাতে থাকতে চাই, গভীর খেয়াল করে শুনুন। তা আমাদেরকে সকলকেই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ রসুলের তাবেদারি আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুলের তাবেদারি কি? আল্লাহ রসুলের তাবেদারিটাই হলো মা আতাকুম রসুলু ফাকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন আমার রসুল যা তোমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রসুল যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন না, এই কথার উপরে যখন আমরা আমল করব তখনই আমরা আল্লাহ রসুলের তাবেদার হয়ে যাব। আল্লাহ কবুল করুন না, এর মধ্যে ব্যক্তি জীবন আছে না নাই, পারিবারিক জীবন আছে না নাই, সমাজ জীবন আছে না নাই, রাষ্ট্র জীবন আছে না নাই, ব্যবসায়িক জীবন আছে না নাই, চাকরি জীবন আছে না নাই, শ্রমিকের জীবন আছে না নাই, কৃষকের জীবন আছে না নাই, সব কিছু রয়েছে। আমরা যেন সেই লক্ষ্যে আমরা পড়তে পারি, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। পরিশেষে বলতে চাই, আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলেন, গুণ। আমরা যে গুনাহ করব আল্লাহ কি জানে কি জানে না? আওয়াজ করে বলুন, আমরা গুনাহ করব এটা আল্লাহ আগেই জানেন। এই জন্য গুনাহগারের জন্য আল্লাহ একটা গুনাহ মোচনের একটা ব্যবস্থা করে দিয়েছেন, জানতে রাজি আছে না নাই? সেটা কি? আল্লাহ বলেন ওলাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ বলেন যারা নিজের জীবনের উপরে অত্যাচার করেছে, গুনাহ করে, ওরা যেন রাসূল আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ বলেন যাউকা রাসূল, তারা যেন আপনার কাছে যায়। কেন রাসূল পাকের কাছে যাবেন? এই জন্য যাবেন, যেমন বাংলাদেশের যদি সরকারি কোনো আইন অমান্য করেন, যদি আপনার কাছে আপনার কেস হয়ে যায় আপনার বিরুদ্ধে, আপনাকে যাইতে হবে কোথায়? চট্টগ্রামের মানুষকে যাইতে হবে চট্টগ্রামের কোর্টে। কোর্টের মধ্যে হাকিম যে রায় দেয় ওই রায়টাই কিন্তু সরকারের রায়, ঠিক না বেটি? জোরে বলুন, আল্লাহ তাবারক ও তাআলা এই জমিন কুল কায়নাতের তিনি খালেক, আর এই কুল কায়নাত যা আল্লাহ সৃষ্টি করেছেন তার হাবিবে পাকের নূর দ্বারা সৃষ্টি করেছেন, তার হাবিবের মহব্বতে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা এই জমিনের হাকিম রসুলে পাককে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম, যারা আপনাকে হাকিম মনে করবে না তারা কখনো মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইনকে যারা অমান্য করবে তারা গুনাহগার, তারা অপরাধী। আল্লাহ বলেন ওই অপরাধীরা যেন রসুল আপনার কাছে যায়।
যেহেতু আপনাকে আমি হাকিম নিযুক্ত করেছি, আপনার কাছে যে কি করবে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাইলে যে ক্ষমা পাওয়া যাবে তা নয়, হাকিম যদি তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলেন আমিও তাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলেন ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল, রাসূল আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন যে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ বলেন তখনই তার সে ব্যক্তি আমাকে পাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা, সুবহানাল্লাহ বলেন না, তো রাসূল পাকের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? আল্লাহ নিজে বলতেছেন অপরাধীকে যে যাও আমার রাসূলের কাছে যাও। এবার রাসূল পাকের কাছে যখন সাহাবায়ে কেরামেরা আসতেন, আল্লাহ নবী বলতেন বায়ুনি, আমার কাছে তোমরা বায়াত নাও। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন বাবা সতনা ইদিনা, আমরা তখন আমাদের হাতগুলি রাসূল পাকের সামনে বাড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মরা আপনাদের কাছে শুনতে চাই। কে কে মানে রাসূল পাক জিন্দা? হায়াতুল নবী, একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমিন বলেন। এবার আসুন, নবী আমাদের কাছে আসে না নাই? জোর বলুন কাছে না দূরে? আওয়াজ করে বলুন না কাছে না দূরে? কত কাছে, কত কাছে? আল্লাহ বলেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি, আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ, বলতেন না আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় রাসূল আপনাকে আমি শাহিদ রূপে প্রেরণ করেছি, শাহিদ তো হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন, তো নবী হায়াতুন নবী, নবী হাজির ও নাজির নবী, নবী আদম আমাদের কাছে আসে না নাই? এই জন্য শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাই আল কৌলুল জামিল ফি শিফাউল আলিল কিতাবের মধ্যে লেখেন যে তোমরা যদি সমাজের মধ্যে হক্কানি রব্বানি মুর্শিদ না পাও, তখন কি করবা, মসজিদের মধ্যে রাত্রি বেলা চলে যাও, নিরিবিলি চলে যাও, সেখানে গিয়ে রোজা মুবারকের দিকে তোমার হাতটা বাড়িয়ে দাও। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসের উপরে তাকওয়ার বায়াত সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছেন, ওই এবারতটা তুমি পড়ে নাও, তোমার 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 বায়াত রাসূল পাকের কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, কবির খেয়াল করে শুনুন, শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলাই কাউলুল জমিলের মধ্যে লেখেন সমস্ত সলফগণ এভাবে বায়াত নিতেন রাসূল পাকের কাছে, যে কুল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাইহি আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت إن استطاع إليه سبيلا ثم يقول قل بايعت رسول الله صلى الله عليه وسلم بواسطة خلفائه على أن لا أشرك بالله شيئا ولا يسرقنا ولا يزنينا ولا يقتلنا أولادهن ولا أصير في معروف তিনি বলতেছেন সমস্ত সলফগণ অর্থাৎ সলফে সালিমগণ এভাবে বায়াত নিতেন মানুষের কাছ থেকে, যে বলো আমি বায়াত গ্রহণ করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার খলিফার উসিলায় অর্থাৎ যাকে বায়াতে রাসূল লওয়ার ইজাজত দেওয়া হয়েছে তার উসিলায়, মুর্শিদের উসিলায়, কিসের উপরে, ইসলামের পাঁচটি আর পানির উপরে, যার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে তাকওয়ার বায়াত নিয়েছিলেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং এই জিনিসের উপরে আমি রাসূল পাকের কাছে বায়াত হচ্ছি রাসূল পাকের খলিফার অর্থাৎ মুর্শিদের উসিলায় যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, জেনা করব না, জেনা তোহমত দিব না, কাউকে অন্যায়ভাবে হত্যা করব না, আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না, এই জিনিসটার উপরে তাকওয়ার বায়াত, এটাকে বলা হয় বায়াতে তাকওয়া, ফরজকারী বায়াত,
সাহাবায়ে কেরামের কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে সময় এই সমস্ত বিষয়ের উপরে বায়াত নিয়েছেন। এই বায়াতটা কি রাসূল পাক হতে যুগে যুগে সব সময় আউলিয়ে কেরামের মাধ্যমে চলে এসেছে, যাকে বলা হয় বায়াতে তাকওয়া। আর এই বায়াতকে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কাউনের জমিনের মধ্যে এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলতেন না, এটাকে সুন্নাত বলেছেন তিনি, সুন্নতের মুতাওয়ারিসা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন একটা সুন্নত উম্মত যদি আমলের দ্বারা জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবেন। এবার আসুন কোরআন কি বলতেছে। কোরআন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাস শাজারা। আল্লাহ বলে নিশ্চয়ই আমি রাজি, আমি আল্লাহ খুশি ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন রাসূল তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলতেন না, ইউ বায়ুনাকা শব্দ ব্যবহার করেছেন, মুজারিস সিগা ব্যবহার করেছেন, প্রেজেন্ট ফিউচার টেন্স, যেটা রাসূলের পাক হতে কিয়ামত পর্যন্ত যেটার হুকুম জারি রয়েছে। আল্লাহ বলেন ইউ বায়ুনাকা, যখন রাসূল তারা আপনার কাছে বায়াত গ্রহণ করতেছে অথবা করবে তাদের উপরে আল্লাহ রাজি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেন সূরা ফাতার মধ্যে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা। আল্লাহ বলেন নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে এবং করবে, ইউবায়ুনাকা শব্দ এখানে আছে, মুজাদিসিকে ব্যবহার করেছে, করবে তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের উপর আমার ইয়াদ থাকবে। তাফসীরে সাবির মত বলেন ইয়াদ মানে আল্লাহর হেফাজতে রহমতে থাকবে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা বায়াত রাসূলকে ভঙ্গ করে তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা, যারা রাসূলের পাকের কাছে বায়াত করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে আল্লাহ বলেন তাদেরকে আমি আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দান করব। ভাইয়েরা আমার, বাবারা আমার, বায়াত মানে বিক্রি যাওয়া। আপনি কার কাছে বিক্রি যাবেন? ওই ব্যক্তির কাছে বিক্রি যাবেন যিনি আপনার কবরে আপনাকে সাহায্য করতে পারে, ঠিক না ভাই? ঠিক। ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে বিক্রি করবেন যিনি আপনাকে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারে, ওই সময় যেন সাহায্য করতে পারে। ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে বিক্রি করবেন যিনি হাশরের ময়দান জমিনটা তামার থাকবে, এক হাত উপরে সূর্য থাকবে, ওই সময় যিনি আপনাকে ছায়া দান করতে পারবেন। ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে বিক্রি করবেন যিনি হাশরের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ঠিক না ভাই? ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে আপনি বিক্রি করবেন যিনি আপনাকে পুল সেরাস পার করাতে পারবেন, কি বলেন? ওই ব্যক্তির কাছে আপনাকে আপনাকে আপনার জীবনকে বিক্রি করবেন যখন আপনার নাম মিজানের মধ্যে নেকি বদি দেওয়া হবে, যখন আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওই সময় যিনি আপনাকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাতে পারেন তার কাছে তো বিক্রি হবে। জোরে বলেন নাকি? সেই সুপ্রিম পাওয়ার আল্লাহ একজনকে দান করেছেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, কুল জাহানের নবী, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? সেই নবীর কাছে আমরা বায়াত হতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। জোরে বলেন না, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন, আমিন। এই কথাটাই আমাদের দেশে সর্বপ্রথম আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবেশ আল মাদানী, তিনি এই কোরআনের আলোকে এই কথাগুলো তুলে ধরেছেন এবং এর উপরে তিনি একটা কিতাব লিখেছেন, এসলাই মাশায়েখ পীরদের সংশোধন। আজ থেকে প্রায় 50 বছর উপরে হয়ে গেছে, লক্ষ লক্ষ কপি ছাপানো হয়েছে। ওই কপি, ওইটার মনে হয় দু একটা কপি আমার কাছে এখানেও আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা এই বইটা পড়লে বুঝতে পারবেন যে সঠিক বায়াতটা কী জিনিস। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই কাউলুল জমিল কিতাবের মধ্যে লিখেছেন যে বায়াত নেওয়ার পরে সলফে সালিহগণ এটাই শিক্ষা দিতেন যে এটা মুরিদকে বলতো, বলো যে আমি একতান্ত, আমি এখতিয়ার করলাম কাদেরিয়া তরিকা, অথবা বলো আমি গ্রহণ করলাম সৃষ্টিয়া তরিকা, অথবা বলো আমি গ্রহণ করলাম নকশবন্দিয়া তরিকা বা মুজাদ্দিদিয়া তরিকা। বায়াত রাসূল, রাসূলের পাকের কাছে মুর্শিদের উসিলায় বায়াত নেওয়ার পরে আপনার যেই তরিকা পছন্দ হয় ওই তরিকার সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান, কোনো বাধা নয়। কিন্তু আপনার জীবনকে বিক্রি করতে হবে রাসূলের পাকের কাছে,
ঠিক না বাটি? কথাটা কি আপনাদের খারাপ লাগছে? যদিও আপনাদের কাছে নতুন, কিন্তু নতুন নয়, এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনে তিনটা আয়াত রয়েছে বায়াতে রাসূলের সপক্ষে, অসংখ্য হাদিস রয়েছে, সলফে সানিনের কিতাবের মধ্যে রয়েছে, আমার আরেকটি কিতাব এই সাবিলুন নাজাত মুক্তির পথ, এই কিতাবটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে বায়াতে রাসূল সঠিক বায়াতটা কি জিনিস রয়েছে। আরেকটা আমার কিতাব রয়েছে ওই এই খুতবায়ে আবিদিয়া, সাতটা বায়ান এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে একটাও বায়ান রয়েছে বায়াতে রাসূলের উপরে। আপনার আরো রয়েছে কিতাব বায়ানুন নাজাত রয়েছে, কই বায়ানুন নাজাত, এটার মধ্যে একটা চ্যাপ্টার নাই এখানে? ও আল্লাহ সরি, এটা তো আনা হয়নি। যাই হোক, এটার মধ্যে আপনার এই বায়ানুন নাজাতে আমার আরেকটা বই রয়েছে, ওটার মধ্যে 42টা সাবজেক্ট রয়েছে, ওটার মধ্যে একটা সাবজেক্ট এই কোরআন ও হাদিসের দ্বারা বায়াতে রাসূল বায়াত কি জিনিস এটার উপর আমি তুলে ধরেছি। হ্যাঁ আর আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আসুন আমরা সকলে নবীকে হাজির ও নাজির জেনে হায়াতুন নবী মনে করে আমরা সকলে রসুলের পাকের কাছে বায়াত হই, যে বায়াতটা সাহাবায়ে কেরাম করেছেন, সিদ্দিকে আকবর করেছেন। রাজি আছে না নাই? বায়াতে রসুল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত এভাবে সামনের দিকে বাড়িয়ে দেন, ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে, কলেমায়ে শাহাদা, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আপনারা কি বলেন বুকের মধ্যে? বলেন আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। আপনারা ওজিফা এখন আপনাদের যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন। আমার লেখা কাঞ্জুল অজায়েব ওজিফার খনি এর মধ্যে তরিকতে সমস্ত সবক রয়েছে, সাবিলুন নাজাত এর মধ্যে তরিকতে সমস্ত সবক রয়েছে। আপনারা এই কিতাব পড়বেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মোরাকাবা মোশাহাদা করবেন, সাজরা শরীফটা মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, নকশবন্দি মুজাদ্দিদের তরিকা এবং কাদেরিয়া তরিকার সাজরা শরীফ। এই কিতাব, এই কিতাব আমল করলে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। খুব গভীর খেয়াল করে শুনুন, আমি বাংলায় আপনাদের কাছ থেকে বায়াতটা নিয়েছি, আরবিতে বা উর্দুতে নেই নেই, বাংলায় উচ্চারণ করেছি যাতে করে আপনি বুঝতে পারেন কি জিনিসের উপরে আপনি রসুলে পাকের কাছে বায়াত নিয়েছেন। আমরা ওয়াদা করেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক না বেটি? জোরে বলুন। ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব, ওয়াদা করেছি আল্লাহ রসুলের নাফরমানি কাজ করব না,
ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকবো, ঠিক না বাটি? কিসের কোন জামাতে? সুন্নি জামাত, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা থাকবো, আল্লাহ কবুল করুন, আমিন। এই যে আমরা প্রমিস করলাম, ওয়াদা করলাম, এটাকেই আরবিতে বায়াত বলা হয়। তাই আপনারা এই বায়াতকে ঠিক রাখবেন, ইনশাআল্লাহ ইন্তেকালের আগে দয়াল নবীর দিদার পাবেন। আমার মহান মুর্শিদ সৈয়দ আবেশাল মাদানি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা যখন অনেকেই কান্নাকাটি করছি, দূর কেবলা দুনিয়া থেকে চলে যাবেন, কেন ছটফট করতেছেন, একবার বসতেছেন একবার শুইতেছেন, কারো যেন অপেক্ষা করতেছেন, হঠাৎ করে তিনি শান্ত হয়ে গেলেন আর তিনি বললেন, তুম সব রো মা, তোমরা কান্নাকাটি করো না, মুস্কো মেরে রাসূল আয়া মুজে, মুস্কো রাসূল পাক আয়ে হে মেরে পাস, মুস্কো লেনে কে লিয়ে, যে আল্লাহ নবী এসেছেন আমাকে নেওয়ার জন্য, তোমরা সালাতু সালাম পড়ো। আমি নিজে দাঁড়িয়ে আমার পরিবারে যারা ছিলেন সকলে দাঁড়িয়ে সালাতু সালাম করতেছি, আর ওই অবস্থায় আল্লাহর ওলি দুনিয়া থেকে রাসূল পাককে সালাম দিতে দিতে চলে গেলেন। তো এটা প্রমাণিত যে রাসূল পাকের কাছে যারা বায়াত হয়ে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে, সরকারের দু আলম ওই গোলামকে মৃত্যুর কঠিন সময়ে এসে তাকে সাহায্য করবেন, তাকে নিয়ে দিবেন, দিদার দিবেন। কয়েকদিন আগে গত সপ্তাহে আপনারা দেখছেন কুষ্টিয়া মিরপুর, মিরপুর এলাকায় হালসা গ্রামে হুজুর কেবলার একজন সাধারণ একজন মুরিদ, তেমন এলেম কালাম নাই কিন্তু তাকওয়া ছিল, হুজুর কেবলার কাছে বায়াতে রাসূল নিয়েছেন, আমল করছেন, 27 বছর পরে ওর কবরটা যখন স্থানান্তরিত করা হচ্ছে, ওই বাড়ি ওই জায়গার মধ্যে একটা বাড়ি করবে, আমার থেকে অনুমতি নিছে হুজুর, আমি ওখানে তো কবর আছে আমি জানতাম না, আমি ঠিক আছে বাড়ি করো পাকা ঘর করবে, তো ওখানে যেয়ে দেখে পাকা ঘর ওই মাটি খুঁড়তে যেয়ে কবর পাইছে। 27 বছর আগে লোকটা মারা গেছে, হুজুর কেবলা রাতে বায়াতে রাসূল নিয়েছেন, এখন ঠিক ওইভাবেই তাকে অক্ষত অবস্থা আপনারা ফেসবুকে দেখছেন, এমনকি কাফনের কাপড় যে এখনো দগদগ সাদা, কাফনের কাপড়টা পর্যন্ত 27 বছর হয়ে গেছে পচে নাই, এটা তো একটা তো সুতি কাপড় পচে যাওয়ার কথা, মাটির মধ্যে যে কোনো জিনিসই কয়েকদিন থাকলে পচে যায়, 27 বছর আগে মারা গেছে, কাফনের কাপড়টা পর্যন্ত পচে নাই, অক্ষত অবস্থায় আছে, আর লোক তো এরকম, তখন তাকে অন্য জায়গায় কবরস্থানে নিয়ে তাকে আবার নতুন করে দাফন করা হয়েছে। তো এটা প্রমাণিত যারা বায়াতে রাসূল হন এরা রাসূলের পাকের গোলাম হয়ে গেছেন, রাসূলের পাক তার মনিব হয়ে গেছে, সুতরাং মনিবের মনিব যার হয়ে যায় মনিবের পাওয়ারই তো গোলামের পাওয়ার, ঠিক না বাড়ি? এটাই আমরা বলে থাকি যে পীরের নামে বায়াত নয়, তরিকার নামে বায়াত নয়, বায়াত হবে রাসূলের পাকের কাছে, মুর্শিদ শুধু থাকবে উসিলা, মুর্শিদ শুধু থাকবে মাধ্যম, এটাই হলো সলফে সালিনের আমল। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসুন আমরা দাঁড়িয়ে রাসূলের পাশে, ইয়া নবী আহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নামর, আপনাদেরকে আপনাদের শুনতে চাই কে কে মানে রাসূলের পাক জিন্দা, হায়াতুল নবী, একটু হাত তুলে দেখান তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমিন বলেন। এবার আসুন, নবী আমাদের কাছে আছে না নাই? আছে, জোর বলুন আছে, কাছে না দূরে? আছে, আওয়াজ করে বলুন না কাছে না দূরে? আছে, কত কাছে? কত কাছে? আল্লাহ বলেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় রাসূল আপনাকে আমি শাহিদ রূপে প্রেরণ করেছি, শাহিদ তো হাজির ও নাজির, সুবহানাল্লাহ বলেন, তো নবী হায়াতুন নবী, নবী হাজির ও নাজির নবী, নবী আদম আমাদের কাছে আসে না নাই? এই জন্য শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাই আল কৌলুল জামিন ফি শিফাউল আলিল কিতাবের মধ্যে লেখেন যে তোমরা যদি সমাজের মধ্যে হক্কানি রব্বানি মুর্শিদ না পাও তখন কি করবা, মসজিদের মধ্যে রাত্রিবেলা চলে যাও, নিরিবিলি চলে যাও, সেখানে গিয়ে রোজা মুবারকের দিকে তোমার হাতটা বাড়িয়ে দাও, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসের উপরে তাকওয়ার বায়াত সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছেন ওই এবারতটা তুমি পড়ে নাও, তোমার 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 বায়াত রাসূল পাকের কাছে হয়ে যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না,
গভীর খেয়াল করে শুনুন, শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই কাউলুল জমিলের মধ্যে লেখেন, সমস্ত সলফগণ এভাবে বায়াত নিতেন রসুল পাকের কাছে, যে কুল বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাইহি আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াইকামিস সালাতা ওয়াইতাই যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হাজ্জিল বাইতি ইন ইসতাতাই ইলাইহি সাবিলা ثم يقول كل بايات رسول الله صلى الله عليه وسلم بواسطه خلفائه الا ان اشرك بالله شيئا ولا يسرقنا ولا يزنينا ولا يقتلنا اولادهن ولا يصيفوا معروفا তিনি বলতেছেন সমস্ত সলফগণ অর্থাৎ সলফে সালিমগণ এভাবে বায়াত নিতেন মানুষের কাছ থেকে, যে বলো আমি বায়াত গ্রহণ করতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ, বলতেন না তার খলিফার উসিলায়, অর্থাৎ যাকে বায়াত রাসূল লওয়ার ইজাজত দেওয়া হয়েছে তার উসিলায়, মুর্শিদের উসিলায়। কিসের উপরে? ইসলামের পাঁচটি আরকানের উপরে, যার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে তাকওয়ার বায়াত নিয়েছিলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবং এই জিনিসের উপরে আমি রাসূল পাকের কাছে বায়াত হচ্ছি, রাসূল পাকের খলিফার অর্থাৎ মুর্শিদের উসিলায়, যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, জেনা করব না, জেনা তোহমত দিব না, কাউকে অন্যায়ভাবে হত্যা করব না, আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। এই জিনিসটার উপরে তাকওয়ার বায়াত, এটাকে বলা হয় বায়াতে তাকওয়া, ফরজকারী বায়াত। সাহাবায়ে কেরামের কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে সময় এই সমস্ত বিষয়ের উপরে বায়াত নিয়েছেন। এই বায়াতটা, এই বায়াতটা কি রাসূল পাক হতে যুগে যুগে সব সময় আউলিয়া কেরামের মাধ্যমে চলে এসেছে, যাকে বলা হয় বায়াতে তাকওয়া। আর এই বায়াতকে শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কাউলুল জমিলের মধ্যে, এটা সুন্নাত। সুবহানাল্লাহ, বলতেন না এটাকে সুন্নাত বলেছেন তিনি, সুন্নতের মুতাওয়ারেসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন একটা সুন্নত উম্মত যদি আমলের দ্বারা জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এবার আসুন কোরআন কি বলতেছে। কোরআন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযি ইউবায়ুনাকা তাহতা শাজারাত। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি রাজি, আমি আল্লাহ খুশি ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন রাসূল তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ, বলতেন না ইউ বায়ুনা কাব শব্দ ব্যবহার করেছেন, মোজারেস সিগা ব্যবহার করেছেন, প্রেজেন্ট ফিউচার টেন্স, যেটা রাসূল পাক হতে কিয়ামত পর্যন্ত যেটার হুকুম জারি রয়েছে। আল্লাহ বলেন ইউ বায়ুনা কাব, যখন রাসূল তারা আপনার কাছে বায়াত গ্রহণ করতেছে অথবা করবে তাদের উপরে আল্লাহ রাজি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা ফাতার মধ্যে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা। আল্লাহ বলে, নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে এবং করবে, ইউবায়ুনাকা শব্দ এখানে আছে, মুজাদিসিকে ব্যবহার করেছে, করবে, তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আমার ইয়াদ থাকবে। তাফসীরে সাবির মধ্যে বলেন, ইয়াদ মানে আল্লাহর হেফাজতে, রহমতে থাকবে। ফমান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা বায়াতে রাসূলকে ভঙ্গ করে তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা, যারা রাসূল পাকের কাছে বায়াত করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দান করব। ভাইয়েরা আমার, বাবারা আমার, বায়াত মানে বিক্রি যাওয়া। আপনি কার কাছে বিক্রি যাবেন? ওই ব্যক্তির কাছে বিক্রি যাবেন যিনি আপনার কবরে আপনাকে সাহায্য করতে পারে, ঠিক না ভাই? ঠিক। ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে বিক্রি করবেন যিনি আপনাকে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারে, ওই সময় যেন সাহায্য করতে পারে। ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে বিক্রি করবেন যিনি হাশরের ময়দান জমিনটা তামার থাকবে, এক হাত উপরে সূর্য থাকবে, ওই সময় যিনি আপনাকে ছায়া দান করতে পারবেন। ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে বিক্রি করবেন যিনি হাশরের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ঠিক না ভাই? ঠিক। ওই ব্যক্তির কাছে আপনার জীবনকে আপনি বিক্রি করবেন যিনি আপনাকে পুল সেরা পার করাতে পারবেন, কি বলেন? ওই ব্যক্তির কাছে আপনাকে আপনাকে আপনার জীবনকে বিক্রি করবেন যখন আপনার নাম মিজানের মধ্যে নেকি বদি দেওয়া হবে, যখন আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওই সময় যিনি আপনাকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাতে পারেন তার কাছেই তো বিক্রি হবেন। জোরে বলেন নাকি?
সেই সুপ্রিম পাওয়ার আল্লাহ একজনকে দান করেছেন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, কুল জাহানের নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? সেই নবীর কাছে আমরা বায়াত হতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। জোরে বলেন না, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন, আমিন। এই কথাটাই আমাদের দেশে সর্বপ্রথম আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেশ আল মাদানি, তিনি এই কোরআনের আলোকে কথাগুলো তুলে ধরেছেন এবং এর উপরে তিনি একটা কিতাব লিখেছেন, ইসলায়ে মাশায়েক, পীরদের সংশোধন। আজ থেকে প্রায় 50 বছর উপরে হয়ে গেছে, লক্ষ লক্ষ কপি ছাপানো হয়েছে। ওই কপি, ওইটার মনে হয় 2-3 কপি আমার কাছে এখানেও আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা এই বইটা পড়লে বুঝতে পারবেন যে সঠিক বায়াতটা কী জিনিস। শাহ উলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই কাউলুল জমিল কিতাবের মধ্যে লিখেছেন যে বায়াত নেওয়ার পরে সলফে সালিহগণ এটাই শিক্ষা দিতেন যে এটা মুরিদকে বলতো, বলো যে আমি একতান্ত, আমি এখতিয়ার করলাম কাদেরিয়া তরিকা, অথবা বলো আমি গ্রহণ করলাম সৃষ্টিয়া তরিকা, অথবা বলো আমি গ্রহণ করলাম নকশবন্দিয়া তরিকা বা মুজাদ্দিদিয়া তরিকা। বায়াতে রাসূল, রাসূলে পাকের কাছে মুর্শিদের উসিলায় বায়াত নেওয়ার পরে আপনার যেই তরিকা পছন্দ হয় ওই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান, কোনো বাধা নাই। কিন্তু আপনার জীবনকে বিক্রি করতে হবে রাসূলে পাকের কাছে, ঠিক না বাটি? কথাটা কি আপনাদের খারাপ লাগছে? যদিও আপনাদের কাছে নতুন, কিন্তু নতুন নয়, এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনে 3টা আয়াত রয়েছে বায়াতে রাসূলের সপক্ষে, অসংখ্য হাদিস রয়েছে সলফে সালিনের কিতাবের মধ্যে রয়েছে। আমার আরেকটি কিতাব এই সাবিলুন নাজাত, মুক্তির পথ, এই কিতাবটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে বায়াতে রাসূল সঠিক বায়াতটা কী জিনিস রয়েছে। আরেকটা আমার কিতাব রয়েছে ওই এই খুতবায়ে আবিদিয়া, 6টা বয়ান এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে একটাও বয়ান রয়েছে বায়াতে রাসূলের উপরে। আপনার আরও রয়েছে কিতাব, বায়ানুন নাজাত রয়েছে, কই বায়ানুন নাজাত, এটার মধ্যেও একটা চ্যাপ্টার নাই এখানে, ও সরি এটা তো আনা হয়নি, যাই হোক এটার মধ্যে আপনার এই বায়ানুন নাজাতে আমার আরেকটা বই রয়েছে, ওটার মধ্যে 42টা সাবজেক্ট রয়েছে, ওটার মধ্যে একটা সাবজেক্ট এই কোরআন ও হাদিসের দ্বারা বায়াতে রাসূল, বায়াত কী জিনিস এটার উপর আমি তুলে ধরেছি। ভাইয়ের আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের জীবনে গুণা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আসুন আমরা সকলে নবীকে হাজির ও নাজির জেনে হায়াতুন নবী মনে করে আমরা সকলে রসুল পাকের কাছে বায়াত হই, যে বায়াতটা সাহাবায়ে কেরাম করেছেন, সিদ্দিকে আকবর করেছেন। রাজি আছেন না নাই? বায়াতে রসুল গ্রহণের নিয়তে প্রত্যেকে ডাইন হাত এভাবে সামনের দিকে বাড়িয়ে দেন, ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রসুলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর, জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহি স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে, কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব,
হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আপনার মধ্যে বুকের মধ্যে বলেন, আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। কিভাবে মোরাকাবা মুশাহাদা করবেন, সাজরা শরীফটা মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, নকশবন্দি মুজাদ্দিদের তরিকা এবং কাদেরিয়া তরিকা সাজরা শরীফ। এই কিতাব, এই কিতাব আমল করলে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। খুব গভীর খেয়াল করে শুনুন, আমি বাংলায় আপনাদের কাছ থেকে বায়াতটা নিয়েছি, আরবিতে বা উর্দুতে নেই নেই, বাংলায় উচ্চারণ করেছি, যাতে করে আপনি বুঝতে পারেন কি জিনিসের উপরে আপনি রসুলের পাকের কাছে বায়াত নিয়েছেন। আমরা ওয়াদা করেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক না ভাই? জোরে বলুন। ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব, ওয়াদা করেছি আল্লাহ রসুলের নাফরমানি কাজ করব না, ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকব, ঠিক না বাটি? কিসের কোন জামাতে? সুন্নি জামাত, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা থাকবো। আল্লাহ কবুল করুন, আমিন। এই যে আমরা প্রমিস করলাম, ওয়াদা করলাম, এটাকেই আরবিতে বায়াত বলা হয়। তাই আপনারা এই বায়াতকে ঠিক রাখবেন, ইনশাআল্লাহ ইন্তেকালের আগে দয়াল নবীর দিদার পাবেন। আমার মহান মুর্শিদ সৈয়দ আবেশাল মাদানী ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আমরা যখন অনেকেই কান্নাকাটি করছি, আপনারা দুনিয়া থেকে চলে যাবেন, কেন ছটফট করতেছেন, একবার বসতেছেন একবার শুইতেছেন, কারো যেন অপেক্ষা করতেছেন, হঠাৎ করে তিনি শান্ত হয়ে গেলেন আর তিনি বললেন, তুম সব রো মাত, তোমরা কান্নাকাটি করো না, মুস্কো, মেরে রাসূল আয়া মুঝে লেনে, মুস্কো, রাসূল পাক আয়ে হে মেরে পাস, মুস্কো লেনে কে লিয়ে, আল্লাহ নবী এসেছেন আমাকে নেওয়ার জন্য, তোমরা সালাতু সালাম পড়ো। আমি নিজে দাঁড়িয়ে, আমার পরিবারে যারা ছিলেন সকলে দাঁড়িয়ে সালাতু সালাম করতেছি, আর ওই অবস্থায় আল্লাহর ওলি দুনিয়া থেকে রসুলের পাককে সালাম দিতে দিতে চলে গেলেন। তো এটা প্রমাণিত যে রসুলের পাকের কাছে যারা বায়াত হয়ে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে, সরকারের দোয়ালম ওই গোলামকে মৃত্যুর কঠিন সময়ে এসে তাকে সাহায্য করবেন, তাকে নিয়ে দিবেন, দিদার দিবেন। কয়েকদিন আগে, গত সপ্তাহে আপনারা দেখছেন, কুষ্টিয়া মিরপুর, মিরপুর এলাকায় হালসা গ্রামে হুজুর কাবলার একজন সাধারণ একজন মুরিদ, তেমন এলেম কালাম নাই কিন্তু তাকওয়া ছিল, হুজুর কাবলার কাছে বায়াতের রসুল নিয়েছেন, আমল করছেন, 27 বছর পরে ওর কবরটা যখন স্থানান্তরিত করা হচ্ছে, ওই বাড়ি, ওই জায়গার মধ্যে একটা বাড়ি করবো, আমার থেকে অনুমতি নিছে হুজুর, আমি ওখানে যে কবর আছে আমি জানতাম না, আমি তো ঠিক আছে বাড়ি করো, পাকা ঘর করবে, তো ওখানে যেয়ে দেখে পাকা ঘর, ওই মাটি খুঁড়তে যেয়ে কবর পাইছে। 27 বছর আগে লোকটা মারা গেছে, হুজুর কেমন রাতে বায়াতের রসুল নিছেন, এখন ঠিক ওইভাবেই তাকে অক্ষত অবস্থা আপনারা ফেসবুকে দেখছেন, এমনকি কাফনের কাপড় যে এখনো দগদগ সাদা, কাফনের কাপড়টা পর্যন্ত 27 বছর হয়ে গেছে পচে নাই, এটা তো একটা তো সুতি কাপড়, পচে যাওয়ার কথা, মাটির মধ্যে যে কোনো জিনিসই কয়েকদিন থাকলে পচে যায়, 27 বছর আগে মারা গেছে, কাফনের কাপড়টা পর্যন্ত পচে নাই, অক্ষত অবস্থায় আছে, আর লোকটা এরকম, তখন তাকে অন্য জায়গায় কবরস্থানে নিয়ে তাকে আবার নতুন করে দাফন করা হয়েছে। তো এটা প্রমাণিত, যারা বায়াতে রসুল হন এরা রসুলের পাকের গোলাম হয়ে গেছেন, রসুলের পাক তার মনিব হয়ে গেছে, সুতরাং মনিবের, মনিব যার হয়ে যায়, মনিবের পাওয়ারই তো গোলামের পাওয়ার, ঠিক না বাড়ি? এটাই আমরা বলে থাকি যে পীরের নামে বায়াত নয়, তরিকার নামে বায়াত নয়, বায়াত হবে রসুলের পাকের কাছে, মুর্শিদ শুধু থাকবে উসিলা, মুর্শিদ শুধু থাকবে মাধ্যম, এটাই হলো সলফে সালিনের আমল। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসুন আমরা দাঁড়িয়ে রাসূলের, ইয়া নবী আলাইকা, ইয়া হাবিব।
সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইদি ইয়া রাসূলাল্লাহ আকা ওয়া হাবিবাল্লাহ হাবিবি সাইদি ইয়া রাহমাতাল লিল আলামিন নাকা গভীর রাতের নূরানি হাওয়া আর যাবি কি সোনা সে মাসি বান্দার চরবি শ্রীকুটি আকতই অবসাহ আশকে মুস্তফা আল্লামা আবেদ সামুজাদ দিদি জিনকে হর হর দা সুনতে মুস্তফা এসে পীরে তরিকত পেলা ও সালাম মুস্তফা পেলা কো সালাম সমে বজমে সকলে একই সাথে নবীর রোজা শরীফ দেখে মনে ভরে না নবীর রোজা শরীফ দেখে ভরে না দিদার দাও গো সাহেমদিনা দিদার দাও গো সাহেমদিনা
আর সে মেহমান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কামলিওয়ালা কত সান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করোনা করোনা দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো জালি মোবারক দেখলে এক নজর নূরে দেখ জল মল করবে বিতর নূরে দেখ জল মল করবে বিতর ও গো রাউফুর রহিম ও গো দয়ালু নবী সবাই ও গো ও গো দয়ালু নবী কাছে ডাকে দাও না ও গো দয়ালু নবী কাছে ডাকে দাও না দিদার দাও গো মদিনা দিদার দাও গো দস্তে হস্তে হয় কড়ে হাজির গুলাম পেশ করতে হ্যায় গুলামানা সালাম আয় খুদা কে রাড লে প্যারে রসূল এ সালামি আজ সানা হো কবুল মদিনে কে চাঁদ হাজারো সালাম মদিনে কে চাঁদ লাখো সালাম মদিনে কে চাঁদ কুড়ুড়ু সালাম মদিনে কে চাঁদ বেহদ সালাম বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হসনত জমি হসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আপনারা নারাজ কষ্ট পাইছেন রাত বেশি হয়েছে সেজন্য আপনাদের কাছে আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতেছি আমাদের একটু রাত সাড়ে এগারোটা বারোটার কথা ছিল সাড়ে বারোটা বাজবে এই জন্য আমরা সবাই আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আবার সাথে সাথে আপনাদের থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই পতঙ্গা হাই স্কুলের যারা ম্যানেজমেন্ট পরিচালনা পরিষদের সদস্য ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই তাদের জন্য আমি তাদেরকে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের প্রশাসনের ভাইদেরকে তারা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলেছে ততক্ষণ আমাদেরকে সহযোগিতা করেছেন কারণ এটা একেবারে মেইন রোডের পাশে সেই জন্য তারা আমাদেরকে যথার্থ সহযোগিতা করেছে আমরা প্রশাসনিক ভাইদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এবং যারা মাহফিলে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মঞ্চে হুবিষ্ট অনেকে আছে সবাইকে আমরা দিতে পারি নাই সেজন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না সময়ের স্বল্পতার কারণে সবাইকে সুযোগ দেওয়া হয়নি কারণ আজকে মঞ্চে যিনি এসেছেন আউলাদ রসুল যেখানে আউলাদ রসুল তাকে সেখানে আর কোনো কিছু করার বলার নাই তারপরও যারা এখানে এসেছেন সবাই আউলাদ রসুলের মহব্বতে এসেছেন আল্লাহ আপনাদেরকে বরকত দান করবে সকল মানে আমিন আর হুজুরের কাছে যারা দোয়া প্রার্থী বিশেষ করে আমাদের একজন ভাই নিজামউদ্দিন উনি ব্রেন টিউমার হয়েছে
আল্লাহ যেন আজকের মাহফিলের সাদাকায় আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সাদাকায় আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করুক, সকলে বলেন আমিন। মোহাম্মদ হাশেম কোম্পানি উনি দোয়া চেয়েছেন, আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে অনেকে সহযোগিতা করেছেন। বিদেশের ভাই, আমার একজন ভাই উনি একটা মামলায় পড়েছেন, তারপরে আমাদেরকে ভুলে নাই, আমার একজন আরমান ভাই, আল্লাহ ওনাকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। ইভিজিট শ্রমিক ভাইয়েরা এই মাহফিলকে তারা অত্যন্ত সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে সকলকে আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। ক্যানফার শ্রমিক ভাইদেরকেও ওরাও সহযোগিতা করেছেন, আর্থিকভাবে আল্লাহ তাদেরকে কবুল করুক, সকলে আমিন। আরেকজন ভাই দোয়া চেয়েছেন, আমাদের ইউএসএ এমডি হায়দার উনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুক, সকলে। আমাদের যিনি আমাদের মাহফিলের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমাদের ভাই বড় ভাই হাজি আমির আহমদ সদাগর উনি অনেক সহযোগিতা করেছেন, আল্লাহ ওনার হায়াতে ওনার সাথে যারা সহযোগিতা করেছেন সকলকে কবুল করুক, সকল বলেন আমিন। আর আমি আর দীর্ঘায়িত করবো না, আজকের আমাদের প্রধান অতিথিকে উনি আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আমাদের আজকে চেয়ারম্যান সাহেব আমাদের দোয়া করুন। প্রত্যেকে সুরা ফাত একবার করি, সুরা ইখলাস তিনবার করি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، واتوب عليهم إلى الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد. اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، انظر حالنا يا نبي الله، اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم، آمين بولين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا افرغ علينا وتوفنا مسلمين، انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولعشائرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميل أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت، وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة، وحشرنا مع المتقين والأبرار. وحشرنا مع المتقين والأبرار. اللهم اغفر ذنوبنا بوسيلة محمد مصطفى صلى الله عليه وسلم. اللهم استر عيوبنا، اللهم اشرح صدورنا، آمين بولنا. اللهم اشرح صدورنا، اللهم نور قلوبنا، اللهم نور قلوبنا، اللهم يسر امورنا، اللهم تمم تقصيرنا، اللهم نجنا مما نخاف يا كافي الألباب.
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ يَا عَزِيزُ يَا غَفَّارُ يَا رَحْمَنُ يَا رَحِيمُ يَا رَبَّ الْعَالَمِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা এই গভীর রজনীতে তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শহীদ দরবারে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের অফিস আদালতের দরজা বন্ধ কিন্তু আমাদের বিশ্বাস তোমার রহমতের দরজাগুলো তুমি খুলে রেখেছ আল্লাহ ওই রহমতের আশা নিয়ে তোমার সেই দরবারে ভিখারীর বেশে হাত বাড়িয়েছি আল্লাহ মেহরবানি করে নূরের নবী রহমতের নবীর সদকাতে আল্লাহ আমাদের দুখানা হাতকে কবুল করে নাও আমাদের আমিনকে কবুল করে নাও আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আক মওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী রওজা পাককে কবুল করে নাও এর সব সকল আম্বিয়ে কেরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহারা সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনাইনে মুস্তাইদিন গাউস কুতুব ওলি আব্দাল গনের আরওয়া পাককে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে পীরানি পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রয়ে পাককে কবুল করে নাও আতে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নওয়াজে রয়ে পাককে কবুল করে নাও ইমাম তরিকত খাজিনাত রহমত বাউদ্দিন নকশবন্দি রয়ে পাককে কবুল করে নাও ইমাম রব্বানি গৌসি সমরানি কুতুব রব্বানি হযরত শেখ আহমদ সেরহেন্দি মুজদ্দিদ আলফে সানির আরওয়া পাককে কবুল করে নাও ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল চার মাযহাবের ইমাম গুনের আরওয়া পাককে কবুল করে নাও তমাম আউলিয়ে কেরামের আরওয়া পাককে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের জমিনে যেই সমস্ত তোমার মায়ার অলিগন শুয়াতে সকলের আরো হার মধ্যে কবুল করে না আল্লাহ বিশেষ করে আমার মহান মর্ষি চলছে দেবান কুতবে দেবান আউলাদের শুনছে দাবের সলমাদানি রয়ে পাকে কবুল করে না আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যাদের আপন আপন পীর মশাই এখন কবর বাঁচি হয়ে গেছে সকলের আরো হার মধ্যে কবুল করে না আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবর বাসী হয়ে গেছে সকলের আরো হার মাদের সব কবুল করে না আল্লাহ সুন্নিয়ত কায়েমের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করে কেউ বা আল্লাহ বিভিন্নভাবে আক্রান্ত হয়ে অনেকে করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের আরো হার মাদের সব কবুল করে না আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগিরা গুনাহ করেছি বায়াল দয়াল নবী নূরের নবী রহমতের নবীর সদকাতে মাফ করে দাও আল্লাহ বায়াত রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও তোমার হাবিবের নালাইন মুবারকের সদকাতে মাফ করে দাও আল্লাহ তুমি যদি না মাফ করো আমরা কার কাছে ক্ষমা চাইব আল্লাহ দুনিয়ার ভিখারির এক বাড়িতে ভিক্ষা না পাইল অন্য বাড়িতে পায় ও খোদা তোমার দরবার থেকে যদি বিমুখ হয়ে যায় আমরা কার কাছে ক্ষমা চাইব আল্লাহ আমাদের দিকে না আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার হাবিবের চারায় ও দোহার দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও তোমার আল্লাহ রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও আমাদের গুনাগুলিকে নেকে পরিণত করে দাও আমাদেরকে তোমার হাবিবের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করে দাও কুরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য আমাদেরকে তুমি তৌফিক দান করে দাও যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও জীবনে একবার হলো
স্বপ্নে যুগে আমাদের সকলকে তোমার হাবিবের দিদার নসিব করে দাও। আরিনি জামালাকা ইয়া রাসূলুল্লাহ, আরিনা জামালাকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও, আল্লাহ যারা অসুস্থ আছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে সাফাই আজলা নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া শাফি আল আমরাদ, আল্লাহুম্মা ইয়া দাফি আল বালিয়াত, আল্লাহুম্মা ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ এলাকার শ্রমিকেরা কষ্ট করেছেন, আল্লাহ শ্রমিকের রিজিকের মধ্যে বরকত দাও, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ অত্রা এলাকার আমাদের ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জওহির সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য, আল্লাহ বিশেষ করে প্রশাসন সহ বিভিন্ন আল্লাহ ব্যক্তিবর্গরা যারা যেভাবে আজকের এই কনফারেন্সের জন্য সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করে নাও, ইসলামিক কুরআন বাংলাদেশকে কবুল করে নাও, ইসলামী ছাত্র সেনাকে কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও, আসমানি বালা থেকে জমিনি বালা থেকে বাংলাদেশকে হেফাজত দান করে দাও, জঙ্গিবাদ ওহাবিবাদ থেকে বাংলাদেশকে হেফাজত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও, যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে আবেদা সালিহান কর বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও, আমাদের দোয়া দরখাস্তকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجاه حبيبك سيد المرسلين، وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. আল্লাহ আখিরি ফরিয়াদ, এই দুনিয়া থেকে যখন বিদায় নিব আজরাইলকে দেখার আগে তোমার হাবিবের নূরের চেহারা মুবারক দেখে দেখে যেন আমাদের প্রত্যেকের জবানে জারি হয়ে যায় লা